Zurich, Switzerland. দক্ষিণ মেরু অভিযানের জন্য প্রশিক্ষণ চলছে। আমি নিজেকে খেলাধুলার জন্য পাগল বলবো না, তবে অভিযানের জন্য প্রয়োজনীয় শারীরিক ফিটনেস আমার আছে। ফিটনেস ভালো থাকলে একজন পর্বতারোহী দীর্ঘ সময় কর্মক্ষমতা ধরে রাখতে পারে। আনিয়া ব্লাশা পর্বতারোহী 1990 সালে জার্মানির বেলেফেল্ডে জন্মগ্রহণ করেন। 2015 থেকে 2017 সালের মধ্যে মাউন্ট এভারেস্ট সহ 7টি শীর্ষ পর্বতচূড়া জয় করেন। সর্বকনিষ্ঠ জার্মান নারী পর্বতারোহীর রেকর্ড তাঁর। 2019 K2 রেকর্ড, প্রথম জার্মান মহিলা। আমি নিজে দেখেছি কিভাবে পর্বতারোহীরা এভারেস্টে মারা যায়। এগুলো দেখে আমার মনে হয় আমি কেন বেঁচে আছি এবং জীবনে কী ধরনের ঝুঁকি নিতে আমি প্রস্তুত। তবে এমন ঝুঁকি নিয়ে মারা যেতেও আমি প্রস্তুত। দক্ষিণ মেরু অভিযানের পরিকল্পনা। আমি আন্টার্কটিক উপকূল থেকে দক্ষিণ মেরু পর্যন্ত 1400 কিলোমিটার ভ্রমণ করব। বার্কনার দ্বীপ থেকে আমার যাত্রা শুরু হবে। এরপর আমাকে কন্টিনেন্টাল প্লেটের বরফের উপর দিয়ে যেতে হবে। তাছাড়া দক্ষিণ মেরুতে পৌঁছানোর আগে পর্বতমালার মধ্যে দিয়ে এবং মেরু মালভূমির উপর দিয়ে পাড়ি দিতে হবে। সব মিলিয়ে 66 কিলো। পিছনের স্লেজ গাড়িতে থাকবে কয়েকটা নিত্যদিনের জিনিস। প্রতিদিন আমাকে শারীরিক পরিশ্রম করতে হবে। পেশিগুলি শক্তি অর্জনের জন্য বেশি সময় পাবে না। সাধ্যের চেয়েও বেশি চেষ্টা করে নতুন জিনিস আবিষ্কার করতে এবং নতুন অভিজ্ঞতা পেতে আমার ভালো লাগে। সর্বকনিষ্ঠ নারী হিসেবে 2020 সালে দক্ষিণ মেরুর অভিযান সম্পন্ন।